মুখে হাত দিয়ে বলতে পারি, উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, না মাসুদ আপনি আমার ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো, আপনি মুসলমান, মুখে হাত দিয়ে একবার জানামাজে দাঁড়িয়ে যদি বলতে পারেন যে আমি আপনার নির্বাচন, আপনার সম্মেলন, আপনার কোনো কাজে আমি দুর্নমরি করছি, আমি আপনার সাথে বেমানি করছি, আপনার কর্মীর সাথে আমি কোনো আপনার জন্য কত কি করছি, একবার চিন্তা করে দেখেন। কি হয়েছে আমি জানি না, আমার জানাবার বিষয় না, আমার আমার নেত্রী, আমার পার্কের নেত্রী জাতীয় চলকের কন্যা জনরা শেখ হাসিনা আমার মতো একজন পুত্র কর্মীকে এই গোপালপুর গহপুরে আমাকে পাঠিয়েছেন নৌকা বার্তা দিয়ে আপনাদের সেবার জন্য। আপনাদের দলের তৃণমূল থেকে তৃণমূল কর্মীদের সম্মান এবং আপনাদের আরো ভেগবান হন, আপনাদের হাতে যেন আরো সেবা পায়, এর জন্যই কিন্তু তিনি আমাকে এই এলাকায় পাঠিয়েছেন। এলাকায় রাস্তাঘাট উন্নয়ন, এলাকায় স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সহ যে সকল উন্নয়নগুলো মানুষের দাবি সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। আমার মনে হয় গোপালপুরের চেয়ে দয়াপুরের উন্নয়ন পরিকল্পনা বাজেটটা আমার মনে হয় 10 গুণ বেশি, 1 গুণ না 10 গুণ বেশি। দয়াপুরে একটি অর্থনৈতিক জোন দেওয়া হয়েছে প্রায় 10,000 কোটি টাকা ব্যয় হবে, একটি বাঁধ দেওয়া হয়েছে 900 কোটি টাকা, গাছড়া উচ্চনার বিদ্যুৎ দেওয়া হয়েছে সাবমেরিন কাবলের মাধ্যমে যেখানে কোনোদিন বিদ্যুৎ ছিল না। এগুলো জানতে হবে মানুষকে, তোমরা সকলকে জানতে হবে, তাহলে আপনারা ভোট চাবে মানুষের কাছে, আমার ভোট না শেখ হাসিনার ভোট চাবে, দলের ভোট চাবে, উন্নয়নগুলো কি করেছে আপনাদের জানতে হবে, বলতে হবে। কাপসারায় বিদ্যুৎ দেওয়া হয়েছে 1,000 কোটি টাকা, কাপসারা উচ্চারা বিনিময়ে সেখানে বরাদ্দ হাত বানানো প্রধানমন্ত্রী 1,000 কোটি টাকা দিয়ে সেখানে বিদ্যুৎ দিয়েছে। আমাদের বাবা দয়াপুরে একটি রাস্তা হয়েছে 220 কোটি টাকা, দয়াপুর থেকে নরিমুখের যে রাস্তাটা, আরেকটি রাস্তা হয়েছে গোবিন্দাসী থেকে রাস্তা 9টা ব্রিজ গোবিন্দাসী থেকে দয়াপুর হয়ে এলাকা পর্যন্ত প্রায় 250 কোটি টাকার ব্রিজ এবং কি রাস্তা সেটা সম্পূর্ণ হয়েছে, অন্যান্য রাস্তাগুলো সম্পূর্ণ হয়েছে। উপজেলা ভবন 9 কোটি টাকার নতুন উপজেলা ভবন সেটাও টেন্ডার হয়ে কাজ শুরু হয়ে গেছে। মডেল মসজিদ 15 কোটি টাকা, আমাদের শেখ কামাল আইটি পার্ক টিটিসি সহ অজস্র প্রজেক্ট আমাদের দয়াপুরে এবং উত্তরপার করে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছে। আমি উন্নয়নের কথা এই জন্য বললাম, সামনে নির্বাচন আপনাদেরকে মানুষের মধ্যে কথা বলতে হবে কি কি উন্নয়নগুলো এই দুটি উপজেলার। আপনারা দেখেছেন গোপালপুরে যে অজস্র রাস্তা অবহেলিত রাস্তা ছিল, যেখানে আমি নিজে বলতে পারি আমার গোপালপুর থেকে শায়লাদি যাওয়ার পথে যে রাস্তাটি ছিল ঝাওয়াই দিয়ে রাস্তা, এই রাস্তা প্রায় 1 ফুট 1 ফুট করে ভাঙা রাস্তা ছিল, এবং আমার নিজের গাড়ি রাস্তা ভাঙা রাস্তার মধ্যে আটকা পড়ে চাকা ভেঙে গেল, আমার জিপ ছিল ড্রাইভার। তো আমি সেই রাস্তাগুলো আজকে থেকে শায়লাদি থেকে আপনারা জানলাম, হ্যাঁ শায়লাদি থেকে গোপালপুর হয়ে এই যে ঝাওয়াই রোড, তোবাগান্দি রোড, হেমনগর রোড, আমাদের আলমনগর রোড, আজকে তো পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা পেয়েছে, পাইছেন না আপনারা নাকি মিথ্যা বলতেছি? আজকে আমরা উন্নয়নের পাশাপাশি যতগুলো মসজিদ এসেছে আমি চেষ্টা করেছি সেগুলো উন্নয়ন করার জন্য। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি সম্মান দিই, আমি সম্মান দিয়ে দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বিগত 4 বছর উপরে আমি এখানে এমপি হয়েছি, আমি কাজ করেছি দলের বাইরে এমনকি নৌকার বাইরে, আমার মনে হয় কোনো ইউনিয়নে কোনো মেয়র ইলেকশনে কোনো উপজেলা ইলেকশনে আমার কিছু বলতে পারবে না। এবার মাসুদ সাহেবকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে গত 3 দিন আগে আরম্ভ হবে আমি প্রথমে দুঃখ প্রকাশ করি, অবশ্যই তিনি আওয়ামী লীগের সভাপতি, আমি শুধু কিন্তু থানা আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির একজন মারছিল আমার মনে হয় কোনদিনের একটা ঘটনা, আমি কিন্তু কাউকে ছাড় দিইনি, আমি আমি মনে করি যে একটা ঘটনা যদি ঘটে অবশ্যই আমরা সেটা জন্য দুঃখ প্রকাশ করি, কিন্তু এই যে
আমি ঢাকা ছিলাম সংসদে, হঠাৎ করে কিছু হলে এমপির নাম বলে একটা প্রচার চালায়, কয়েকটা নির্বাচনে প্রার্থী অনেকে হতেই পারে, গতবারও প্রায় 5-6 জন প্রার্থী ছিল। একজন সিনিয়র নেতা হিসাবে, একজন সিনিয়র নেতা, প্রবীণ নেতা হিসাবে উচিত আরেকটা উপজেলার নেতৃত্বকে সম্মান দেওয়া। আজকে যদি আওয়ামী মোহাম্মদ স্যার আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনিও প্রার্থী হতে পারেন, এমপি যদি আজকে অর্জুনা যায়, গাছড়া যায় বা ভারত পৌরসভা যায়, উচিত যে সে পৌরসভার দলকে ফোন দিয়ে অবহিত করে যেন আসতে থাকে, তাহলে হয়তো আমার মনে হয় এই বিতর্কটা সৃষ্টি হতো না। কি আপনার একমত কি এই বিতর্কটা সৃষ্টি হতো না? অবশ্যই তিনি, আমি আজকে এখান থেকে প্রশ্ন দিতে পারি, তিনি কম্বল দেবো না চালিয়ে দেবো, আমি তাকে হাম্মার দিলাম আমার বাড়ি থেকে আপনার দিয়ে, কেউ আপনাদের কোন একটা শব্দ হবে না, আল্লাহ মোহাম্মদ স্যারের বাড়ি থেকে দিয়ে কেউ একটা শব্দ হবে না। আমরা আপনাদের সম্মান করি, আমরা মরুকে সম্মান করি, আমার দ্বারা আমি আল্লাহকে হাজির হাজিকে বলতে চাই যে ব্যবসা আপনি আমার সম্পর্কে ব্যয় হন, আমি আপনার বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করি, দীর্ঘদিনের সম্পর্ক, আন্দোলন সংগ্রামের সম্পর্ক, এটা টাকার সম্পর্ক না আপনার সাথে, টাকার সম্পর্ক না, আপনি যে আমার সাথে যতদিন চলছেন আমরা একসাথে চলছি, এখনো চলি, যে আমরা সঠিক থেকে সুন্দর কাজ করছি, কিছু আমার মনে হয় কিছু দুষ্ট লোক আপনার গাড়ি ভর করে দুষ্ট বুদ্ধি আপনাকে দিচ্ছে, আমার মনে হয় আপনার সাথে আমার সম্পর্ক আগেও যেমন ছিল আমি মনে করি এখনো একই আছে, বড় ভাই ছোট ভাই সম্পর্ক, যে আপনার আজকে একটা প্রশ্ন হয় যে উপর করে এত মানুষ আপনার ভাইটা ভাইচের বেড়ে যাও, আপনার আমি আপনার ভাই, তো এই লুথর নামে একজন মাধ্যমে সেখানে আলোচনা করে চেয়ারম্যান আমাদের সভাপতি আনা হলে তারও তো একটা সম্মান, আত্মসম্মান বোধ করবে একটা কথা আছে। আজকে যদি বরাবর পৌরসভায় যে আপনার এখানে হতো, অবশ্যই আমি মনে করি আপনারও আত্মসম্মান, আপনাদের আপনার আপনাদের আত্মসম্মান বোধে লাগত। আমি কোনোদিনও বরাবরে এই যে আমি কম করতেছি প্রায় 12,000 কম্বল দিচ্ছে, আমি এখানে বলতে চাই, নেতৃবৃন্দকে অনুরোধ করতে চাই, কারণ এই গোপাল করে প্রতিভায় কিছু দুষ্ট লোক আছে, কিন্তু তারা এই দুষ্ট লোকের মিষ্টি কথায় অনেকে এই কাজগুলো করে থাকে। আপনারা দয়া করে অতীতে যা হয়েছে, আমি ঢাকা ছিলাম, অবশ্যই আমি এই গোপালপুর বা টাঙ্গাইল থেকে আমি এই রকম কোনো ঘটনা আমি হতে দিতাম না। যদি আমার একটা দুইটা যখন মানুষ একসাথে 100 লোক আসে, সব লোকে যে তাগুলো গাছগুলো সেটাও কিন্তু সত্য না। আর আমাদের এখানে আমাদের 500 লোক আমাদের সাথে থাকে, সব লোক যদি আমার লোক তাও কিন্তু না, এর ভিতরেও ষড়যন্ত্রকারী লিপ্ত। করোনার মধ্যে আমি এত তিনবার আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষের করে আছি, তখন অনেক মানুষ 2 বছরের চেহারাও দেখিনি, 13 বছর মিথ্যা করে কি অনেক প্রার্থী দেখেন তার চেহারা দেখছেন কি, আমি হাত আমি ওই মানুষটা, আমি আপনাদের সেবার জন্য আমি দোয়া করে আসছি, দোয়া করে আসছি, আপনারা আমাকে আমাকে সমর্থন করে এমপি নির্বাচিত করেছেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আগামী দিনে সকল ষড়যন্ত্র অপেক্ষা করে সকল এই কুচক্রি মহল যারা আজকে আওয়ামী লীগের মধ্যে বিভ্রান্ত করতে চায় তাদের সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আমি এটুকু করতে চাই, এই গোপালপুর ভাবে মাননীয় প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত তাই নেবেন। অনেকে অনেক বক্তব্য দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই আমাদের ব্যাপারে আমি চেয়ারম্যান আমাদের বাদল ভাই, যে বাদল ভাই আমাদের মেয়র সাহেবের বহিষ্কারের জন্য একাধিকবার কইছে, তারপর আমি তার ধন্যবাদ জানাই, আমার ভাবে কইছেন আমিন ভাই,
জীবনে কোনোদিন কইতে পারবো না আমার সাথে একটা ঝগড়া হয়েছে, বরং তিনি সুবে সাবে বিভিন্ন বরং আমি তাকে দিছি তার দলটা ধরো কর্মীকে ধরে রাখতে পারে, তিনিও এই ইমান পরিশুদ্ধির বাসরে বলে হে রে আমার নামে এই কথা বলতো তোমরা আমি বলে আমি ভাই আপনাদের ধন্যবাদ জানাই আপনার বন্ধুর আদর্শ কর্মী আমি আপনাদের কোনো খারাপ কথা বলবো না, আপনারা ভালো লোক ভালো থাকে কর্মী হিসাবে কারণ আছে আল্লাহ বলছে কেউ যদি তোমার নামে গালি দেয় তোমার গুণা বলে মাফ হয়ে যায় না করে আছে কাউকে ছোট করে নেই অন্যায় করে বুকে হাত দিয়ে বলতে পারি উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি নেওয়ার মাসুদ আপনি আমার ভাইয়ের মতো বড় ভাইয়ের মতো আপনি মুসলমান বুকে হাত দিয়ে একবার জানা মাঝে দাঁড়িয়ে যদি বলতে পারেন যে আমি আপনার নির্বাচন আপনার সম্মেলন আপনার কোনো কাজে আমি দুই নম্বরই করছি আমি আপনার সাথে বেইমানি করছি আপনার কর্মীর সাথে আমি কোনো আপনার জন্য কত কি করছি একবার চিন্তা করে দেখেন আপনাকে সম্মান করি আমার সম্মানের যদি এক চুল কিন্তু থাকে আল্লাহর কাছে টাকা থাকবো আর আপনিও যদি বড়বাহী মর্যাদা আপনি না রাখতে পারেন আপনি ভুল করছেন হয়তো আপনার কোনো কেউ কথায় আপনি প্রভাবিত হয়ে এই আপনার সম্মান আপনি বলেছে যে আসুন আপনি আমি ঠান্ডু ভাইকে বলছি যে আপনারা কে যে পার্টি হন আমার সাথে কাজ করেন এক কাতারে বসবো নেত্রী যাকে মনোনয়ন দিবে আমি তার নির্বাচন করব আমি আপনাকে কখনো ছোট করে আপনার বাসায় কিছু অতিথি যায় তাদের বুদ্ধিতে আপনার হয়তো বা ভুল পথে দাবি করেছেন ঠিক আছে